হাই বন্ধুরা, আজকে স্পেশাল জিনিস হয়েছে। কি স্পেশাল জিনিস হয়েছে দেখো, তোমার দাদা ভাই আজকে মানে ডিম ভেজে দিয়েছে। তোমার দাদা ভাই ভেজে দিয়েছে ডিমটা, দেখতে পাচ্ছ? এই ডিমটা যাবে এই ঝোলের মধ্যে, এই মাছটাও যাবে এই ঝোলের মধ্যে। কেন বলতো, মাছটা অল্প মাছ, সেই কারণে আমাকে কায়দা করে একটাই মাছ আছে, দুপুরে খেলে আর থাকবে না, আর সেই জন্য ডিমটা দিয়ে দিচ্ছি। এই ঝোলটা দিয়ে, ডিমটা দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে দেখো শুক্রবারে আজকে কি রান্নার আয়োজন নিয়ে বসেছি। আর আজকে দেখো কাঠে রান্না করছি, আর কতগুলো কি দিয়ে রান্না করছি দেখো। এইগুলো আজকে তোমার দিদি ভাইকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখো সুপরির ডাল, সুপরির যে খোলগুলো সেইগুলো দেখো কেটে টুকরো টুকরো করেছি, এটা দিয়ে আজকে রান্না হবে বন্ধুরা, তোমাদের দেখাবো সেই রান্না বান্না। আর এইটা দেখো সজনে, সজনে শাক, সজনে শাক ভাজা হবে সুন্দর করে বেশ। আর এখানে দেখছো আমড়া কাটা আছে, আমড়া কেটে রেখেছি জলের ভিতরে ভিজিয়ে রেখেছি। আর এইখানে দেখো আলু, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আছে। আর এইটা দিয়ে দেখো কালকে কটা মাছ ছিল, মাছটা রেখে দিয়েছিলাম, আর সেই মাছটা দিয়ে আজকে এটা দিয়ে বেশ সুন্দর করে মাখা মাখা করে তরকারি করা হবে বন্ধুরা। আজকে এইগুলো রান্না বান্না হবে, আর কিরকম হবে তোমরা অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে দিদি ভাইকে বেশি বেশি করে। দেখতে পাচ্ছ কালকে করের মাছ রেখে দিয়েছিলাম, অল্প কিছু মাছ রেখে দিয়েছিলাম। আর সেই মাছটা দেখো আজকে বেশ সুন্দর করে আজকে পেঁয়াজ দিয়ে তরকারি করবো, দেখতে পাচ্ছো বন্ধুরা মাছটা বেশ সুন্দর মাছ। দেখো দেখো উনানটা আমার কি জ্বলছে দেখতে পাচ্ছ? উড়ি বাবারে, দেখো সুপুরির সুপুরির ঠোলগুলো দিয়েছি, সেই জন্য দেখো কিভাবে জ্বলছে দেখতে পাচ্ছ। আর কড়াইতে তেল চলে এসছে, আর দেখো জিরে দিয়ে দিচ্ছি, তরকারি সম্বার দিল তরকারি করবো বলে একবারে দেখো তরকারিটা একবারে তেলের ভিতরে জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে দেখো এখন কুচানো পেঁয়াজ আছে, দেখো সে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হবে তখন সবজিগুলো আমি দিয়ে দেবো। দেখো এবার তো কী সুন্দর হয়েছে, এটা মাছের ঝোল করবো, হালকা একটুখানি হালকা ঝোল ঝোল করবো, খেতে দারুণ লাগবে। আজকে মাছের ঝোলটা পেঁয়াজ দিয়ে করছি দেখো বন্ধুরা। আর কাঠের জালে রান্না করছি, এক হাত দিয়ে ক্যামেরা ধরা, আর তোমার দাদা ভাই নেই সেই কারণে অসুবিধা হচ্ছে। এই দেখো কি দিয়ে আমি রান্না বান্না করছি একবার দেখো শুধু, দেখতে পাচ্ছ? আর আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখো কাঁচা লঙ্কা আগে দিইনি, মানে কাশি থাকতে পারবো না, তো লঙ্কাটা ভাজা হয়ে যাবে সেই দেখো। আর এখন হলুদ দিয়ে দেবো, আগে লবণ দিয়ে দিয়েছি, এই দেখো এখন হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা আলু কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ? আর কি বললো তো একটা কথা বলি, বাবা বলতেই পারছি না এত কাশি হচ্ছে। কি বলতো অনেকদিন ধরে কাঠে রান্না করছি না, তো সেই কারণে মানে রান্না করতে আজকে কিরকম কিরকম লাগছে। অনেকদিন হলো গ্যাসে রান্না করছি, আর আজকে হঠাৎ করে কাঠে রান্না করলাম, কাঠগুলো তো পুড়াতে হবে, সেই কারণে অনেকগুলো কাঠ জ্বালানিগুলো আছে, সেই কারণে এই দেখো হয়ে গেছে আলু কষানো। তাহলে জল দিয়ে দিই, লঙ্কার জাহাজে কথা বলতে পারছি না। এই দেখো আলু কষানো হয়ে গেল, তাহলে ঢেকে দিই, এখন গাবলা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা, তারপরে কিছুক্ষণ পরে নামাবো। তার ভিডিও সঙ্গে থাকো, দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে একটা তরকারি বেড়ে গেল তো না, ডিমটা দিয়ে কি করবো মাছের? ও মাছটা শেষ হয়ে যাবে সেই কারণে ডিমটা তখন থাকবে, রাত্রে খাওয়া যাবে, ছেলে মেয়ে তো খেতে পারবে, কত হিসেব করে আমাদের চলতে হয়, সংসার অভাব থাকলে কি করা যাবে বলো। হাই বন্ধুরা, আজকে স্পেশাল জিনিস হয়েছে। কি স্পেশাল জিনিস হয়েছে দেখো, তোমার দাদা ভাই আজকে মানে ডিম ভেজে দিয়েছে। তোমার দাদা ভাই ভেজে দিয়েছে ডিমটা, দেখতে পাচ্ছ? এই ডিমটা যাবে এই ঝোলের মধ্যে, এই মাছটাও যাবে এই ঝোলের মধ্যে। কেন বলতো, মাছটা অল্প মাছ, সেই কারণে আমাকে কায়দা করে একটাই মাছ আছে, দুপুরে খেলে আর থাকবে না, আর সেই জন্য ডিমটা দিয়ে দিচ্ছি, এই ঝোলটা দিয়ে ডিমটা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে সেই কারণে বন্ধুরা। চলো ঝোল যখন রেডি হয়ে গেছে, তাহলে মাছ ডিম, একটা ছজন মানুষ আমরা, আর ছয় পিস মাছ আছে দেখতে পাচ্ছ? এই দেখো ছোট্ট ছোট্ট পিস মাছ এক এক করে দিলাম, দেখো মাছ চলে গেলো। আর এখন আমি ডিম দিয়ে দিচ্ছি, দেখো ছোট ছোট করে কেটে ডিমটাকে দিয়ে দেবো, ভালো লাগবে খেতে সেই কারণে। কি গরম, প্রচন্ড গরম। আর এই দেখো বন্ধুরা মাছ দিয়ে দিয়েছি, আর দেখো ডিমটাও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ না? এই দেখো ডিমটাও দিয়ে দিলাম। লেটেস্ট ব্যাপার, মাছের তরকারি আর ডিমের তরকারি একসঙ্গে করা যাবে বলতো? মানে কি বলতো, অল্প মাছ সেই কারণে আমাকে অল্প দিয়ে করতে হলো, সেই কারণে আমি ভাবলাম একটু মুখে দাও তুমি। ওরে বাবা রে, ঝোল ডিমের ঝোল বলো যাই বলো, মশলা দিয়ে দিচ্ছি দেখো,
ডিমের ঝোলও বলা যাবে, মাছের ঝোলও বলা যাবে, দুই রকমই বলা যাবে। কেন বলতো, মাছ দিয়েছি ডিম দিয়েছি, তাহলে মাছের ঝোলও বলতে পারো তোমরা, ডিমের ঝোলও বলতে পারো। দেখো মশলা দিয়ে দিলাম, কি সুন্দর দেখতে পাচ্ছ, খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা, তোমরা ভেবো না যে খারাপ হবে, খেতে কিন্তু খুব দারুণ হবে। পেঁয়াজ সম্বার দিয়েছি হালকা মশলার উপরে, খেতে হালকা মশলার উপরে, যত সব আর গরমের ভিতরে কিন্তু বেশি মশলা খাওয়া যাবে না, সেই কারণে আমি হালকা মশলার উপরে দিয়েছি বন্ধুরা। দেখো এই দেখো মাছের ঝোল ডিমের ঝোল, কে কে খাবে বন্ধুরা, চলে আসো হালকা মশলার উপরে, গরমকালে প্রচন্ড গরম ছেড়েছে, সেই জন্য দেখো মাছে ডিম মাছ দেখতে পাচ্ছ। তাহলে মাছ তরকারি তো হয়ে গেল, এটা এটা ইয়ে হয়ে যাক, তারপর বলো মাছ তরকারি। দেখো বন্ধুরা মাছের তরকারি তো হয়ে গেল, এখন ভাজবো আমি সজনে শাক, দেখতে পাচ্ছ এই দেখো সজনে শাক, অনেকদিন পরে সজনে শাক খাবো আমরা। আর আজকে দেখো মাছের ঝোলটা কিভাবে করেছি তোমাদের দেখালাম পুরোটাই, আবার দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। ডিমটা লাস্টে দেবো, আগে মাছগুলো বেছে নিই, খুব বড় বড় মাছের পিস তো, সেই কারণে আমাকে মাছগুলো বেছে নিতে হবে আগে। এই দেখো অনেক বড় বড় মাছের পিস গুলো দেখতে পাচ্ছ তোমরা, নরম হয়ে গেছে, নাহলে সজনে শাক খাওয়া যে নরম হয় না। আমরা টক হচ্ছে, দেখো প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে সর্ষে দিয়ে দিলাম, আর দেখো এখন আমরা গুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই দেখো আমরা টক হচ্ছে। দেখো প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে সর্ষে, তারপরে দেখো আমড়াটা দিয়ে দিলাম, আমড়াটা দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর দেখো ভাজা হয়ে গেছে। আর আমড়াটা কি বলতো, অল্প তো টক জিনিস, সেই কারণে বেশি করছি না, হয়তো ফেলে দিতে হবে, সেই কারণে যেটুকু খাবো সেটুকুই করছি। দেখো আর পুরো ভাজা হয়ে গেছে, আর আমি জল দিয়ে দিচ্ছি, দেখো একটু জল ঝোল ঝোল করে রাখতে হবে, কেন বলতো টক তো, টক একটু ঝোল ঝোল করে রাখলে পরে আমার শ্বশুর শাশুড়ি খেতে খুব পছন্দ করে, সেই কারণে আমি দেখো ঝোল ঝোল করে করছি, দেখতে পাচ্ছ সবাই পছন্দ করে, সেই কারণে দেখো কি সুন্দর কালারিংটা দেখতে পাচ্ছ তোমরা। আর কিছুক্ষণ জাল হবে, জাল হওয়ার পরে তারপরে চিনি দিয়ে দেবো, চিনি দেওয়ার পরে নামিয়ে দেবো বন্ধুরা। আচ্ছা দেখো কিভাবে জ্বলছে দেখতে পাচ্ছ, ওখানে আমড়ার টক হচ্ছে, দেখো আর ধোয়া উঠছে কিভাবে দেখতে পাচ্ছ, কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাইও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো হালকা একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, কেন বলতো প্রচন্ড পরিমাণে টক, এত টক খাওয়া যাবে না। সেই ফাইনালি আমরা টক হয়ে গেছে, আর এখন নামিয়ে দেবো, দেখো একটু ঝোল ঝোল রাখবো, ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে, কি সুন্দর হয়েছে দেখো, এটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগবে দেখতে পাচ্ছ, একটু ঝোল ঝোল করেছি, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো। দেখো বন্ধুরা রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমার, আর কি কি রান্না বান্না করলাম তোমাদের অবশ্যই দেখালাম, কেমন হয়েছে তোমরা জানাবে, মতামত করবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর হচ্ছে এই সাথে সাথে ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা, আগামীকাল নতুন ভিডিওতে আসতে চলেছি বন্ধুরা, খুব খুব ভালো থাকবে, টাটা।